ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১৫,৫২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যার ফলে মোট শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৭,৩১,৫২৪ জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮,২৭৩ জনে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক উল্লেখ করে তাদের সব দাবি দাওয়া বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারেরও ঘোষণা দিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক, তাদের সব দাবি দাওয়া বাস্তবায়ন করব, তারা অনশন ভেঙেছেন, এজন্য তাদের সাধুবাদ জানাচ্ছি। বহুল প্রত্যাশিত নির্বাচন কমিশন গঠন বিল চূড়ান্ত অনুমোদনের জন্য সংসদে উঠছে আগামীকাল বৃহস্পতিবার। বিলটি পাশের প্রস্তাব উত্থাপন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। সংসদ সদস্যদের সমর্থন পেলে প্রথমবারের মতো প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে আইন পাবে বাংলাদেশ। করোনা পরিস্থিতি প্রতিনিয়ত খারাপের দিকে যাওয়ায় বাংলাদেশ ব্যাংক আগামী ৪ ফেব্রুয়ারি সমন্বিত নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে। আগের ঘোষণা অনুযায়ী এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষা নেওয়ার কথা ছিল। বুধবার বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চিকিৎসাধীন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে এ অবস্থায় তাকে আপাতত হাসপাতালে থেকে বিশেষজ্ঞদের চিকিৎসা সেবা নিতে পরামর্শ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। ২৫ জানুয়ারি মাহাথিরের মেয়ে মেরিনা এসব তথ্য নিশ্চিত করে সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, ৯৬ বছর বয়সী তার বাবার শারীরিক অবস্থা উন্নতির দিকে। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন, এমনকি মজাও করছেন। বিপিএল এর ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে পৌঁছেছে, তবে কেউই কিন্তু ট্রেনে করে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে পৌঁছাননি। সবাই বিমানে করে বিভিন্ন সময় চট্টগ্রাম গিয়েছেন। সবার আগে চট্টগ্রাম গিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, আর সবার শেষে চট্টগ্রাম গিয়ে পৌঁছেছে ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স।